আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নিশ্চয় খুব ভালো আছেন, খুব ভালো থাকেন। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে স্পেশাল একটা মশলা, যেই মশলাটা বিরিয়ানি, খিচুড়ি বা মাছ মাংস সবগুলোর সাথে ব্যবহার করতে পারবেন। আমি এই মশলাটা বাসায় বেশি করে বানিয়ে রাখি একটা এয়ারটাইট কন্টেনারে, যাতে কোনো রেসিপি বা কোনো রান্নার সময় গরম মশলা তৈরি করতে কোনো ঝামেলা না হয়। এই মশলাটা মাছ মাংসের সাথে ব্যবহার করলে মাছ মাংসের ঝোল বা গ্রেভিটা একদম ক্রিমি হয়, একদম থিক হয়, খেতে খুবই ভালো লাগে। চলুন দেখে নেওয়া যাক কী কী মশলা দিয়ে আমরা স্পেশাল মশলাটা তৈরি করব। তো ভিউয়ার্স, প্রথমে আমি মশলাগুলো তৈরি করার জন্য দিয়ে দেব 2 টেবিল স্পুন পরিমাণ সাদা জিরা, আর দিয়ে দেব 2 টেবিল স্পুন পরিমাণ মিষ্টি জিরা। এরপর দিয়ে দেব 1 টেবিল স্পুন পরিমাণ মেথি। এরপর দিয়ে দেব 2 টেবিল স্পুন পরিমাণ গোটা ধনিয়া। দিয়ে দেব 1 টেবিল স্পুন পরিমাণ কালো গোলমরিচ। এরপর দিয়ে দেব 1 টেবিল স্পুন পরিমাণ সাদা গোলমরিচ। দিয়ে দেব 6 থেকে 7টার মতো কালো এলাচ। এরপর দিয়ে দেব 5 থেকে 6 টুকরা দারুচিনি। দিয়ে দেব 1 টেবিল স্পুন পরিমাণ লবঙ্গ। এরপর দিয়ে দেব 2 টেবিল স্পুন পরিমাণ সাদা সরিষা। দিয়ে দেব 2 টেবিল স্পুন পরিমাণ কালো সরিষা। এরপর দিয়ে দেব 4-5টার মতো জয়ত্রী। দিয়ে দেব 2টা স্টার মৌরি। এরপর দিয়ে দেব 1টা জায়ফল। এই জায়ফলটাকে আমি ব্লেন্ড করার সময় ভেঙে দেব। এরপর দিয়ে দেব 1/2 টেবিল স্পুন পরিমাণ ইরানি জিরা। দিয়ে দেব 8-10টার মতো শুকনো লাল মরিচ। এরপর দিয়ে দেব 20-25টার মতো সবুজ এলাচ। দিয়ে দেব 7-8টার মতো তেজপাতা। এরপর দিয়ে দেব 1 মুঠো পরিমাণে বাদাম। এই বাদামটা দিলে যে কোনো তরকারি, মাছ বা মাংসের গ্রেভিটা একদম ঘন হবে আর ক্রিমি লাগবে খেতে। তো ভিউয়ার্স, এই সবগুলো মশলা আমি প্রথমে রোস্ট করে নেব। আপনাদের সুবিধাতে আমি আরও একবার মশলার চারিপাশ ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি কী কী মশলা আমি এখানে নিয়েছি, দেখলেই বুঝতে পারবেন। এই সবগুলো মশলাকে আমি একটা প্যানে নিয়ে রোস্ট করে নেব। প্রথমে চুলার আঁচটাকে একদম লো হিটে রেখে মশলার সুন্দর একটা স্মেল আসলে এরপর আমি চুলা থেকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব মশলাগুলোকে। তো ভিউয়ার্স, একটা প্যানে নিয়ে আমি সবগুলো মশলাকে রোস্ট করে নিয়েছি। এই মশলা রোস্ট করার সিনটা ডিলিট হয়ে গেছে, সেজন্য সরি। আপনারা মশলাগুলোকে প্রথমে চুলাচটাকে মিডিয়াম ফ্লেমে রেখে রোস্ট করে নেবেন। এরপর আমি মশলাগুলোকে ঠান্ডা করে নিয়ে একটা ব্লেন্ডার জারে নিয়ে মশলাগুলোকে ব্লেন্ড করে নেব। 2-3বার করে রেস্ট নিয়ে নিয়ে আমি মশলাগুলোকে ব্লেন্ড করে নিয়েছি, একদম মিহি করব না। এরকম দানা দানা থাকা অবস্থায় আমি মশলাগুলোকে একটা মিক্সিং বোলে নিয়ে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন মশলাগুলোকে আমি কতটুকু ব্লেন্ড করেছি। এই মশলাটা মাছ মাংস বা বিরিয়ানি, খিচুড়ি, যে কোনো তরকারির সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো ভিউয়ার্স, আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে, আমার আজকের বিরিয়ানি মশলা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। এই মশলাটা তৈরি করে একটা এয়ারটাইট কোটার মধ্যে রাখলে সারা মাস জুড়ে ব্যবহার করতে পারবেন। তো ভিউয়ার্স, আমার আজকের স্পেশাল মশলা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব।
তো ভিউয়ার্স, আবারও আমার রেসিপিটি ট্রাই করার অনুরোধ জানিয়ে, আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।